এখনকার সব থেকে বড় খবর, MS ধোনি ক্রিকেট থেকে নিলেন সন্ন্যাস, অর্থাৎ অবসর গ্রহণ করলেন ইন্টারন্যাশনাল ক্রিকেট। তো সবই আজকে আমরা এই ভিডিও আলোচনা করব। তাছাড়া MS ধোনি কি IPL 2021টি খেলবে, তো সবই দেখতে আমাদের চ্যানেলের সাথে অবশ্যই জুড়ে থাকবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাছাড়া আমাদের চ্যানেলে যদি আপনি প্রথমবার হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ক্রিকেট জগতের নতুন নতুন খবর পেতে হলে। যেখানে ইতিমধ্যেই কিন্তু সবথেকে ব্রেকিং নিউজ এবং শকিং নিউজ, MS ধোনি যেখানে ভারতের সবথেকে সফলতম ক্যাপ্টেন হিসেবে জানা মানা হয়, এটা শুধু ভারতের নয় বিশ্বের সব থেকে সফলতম এবং অন্যতম সেরা ক্যাপ্টেন ক্যাপ্টেন কুল মাই ভাই। অর্থাৎ এবছর কিন্তু IPL 2020তে তাকে দেখা গেলেও আর তাকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমরা দেখা যাব না। তার কারণ হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়ার মেন কারণ হচ্ছে তিনি অনেক দিন ধরেই দলের বাইরে থাকছেন এবং দলের ঠিক জায়গায় তাকে কাজে লাগানো হচ্ছে না। যদিও বা তিনি দলে সেরম করে ফিরতে চায়নি, তবুও শোনা যাচ্ছিল T20 বিশ্বকাপে তার শেষ কেরিয়ারে ম্যাচ হবে। কিন্তু লেজেন্ড রাই ভাই এরকমভাবে চলে যায় হঠাৎ করে, যেরকম বীরেন্দ্র সেহবাগ, গৌতম গম্ভীর, যুবরাজ সিং হঠাৎ করেই বাড়ি রিটায়ার নিয়ে নেয়, ঠিক তেমনই আরেকটি ভারতের ক্রিকেট টিম ইন্ডিয়ার লেজেন্ড MS ধোনি আর ইন্টারন্যাশনাল ক্রিকেটে দেখা যাবে না। যদিও বা ইন্টারন্যাশনাল দেখা না গেলেও IPL তাকে অবশ্যই দেখা যাবে 2021-এও তোমরা দেখতে পারবে IPL। IPL 2020-র জন্য কিন্তু সে অলরেডি প্র্যাকটিস শুরু করে দিয়েছে এবং তার কিছু রান এবং ক্যারিয়ার সম্পর্কে বলা যায় তো তিনি 17,266 রান করেছে, তার মধ্যে 16টি 100 এবং 108টি হাফ সেঞ্চুরি। এবং তার সবথেকে বিশ্বের বড় বড় রেকর্ড হচ্ছে তিনি 0.8 সেকেন্ডে স্টাম্প করেছে, সেখানে 829টি ভাই ইলেকট্রিক শটের মতো স্টাম্প করেছে, যেখানে IPL আপনার বেহতরিন আর বড় বড় স্টাম্প দেখতে পেয়েছেন ধোনির কাছে। এবং সে উইকেটের পিছনে থাকলে কিন্তু খেলা চেঞ্জ হয়ে যায়, এটাই মানা হয়। তো বস, আজকের সবথেকে বিগ নিউজ এটাই যে এবছর কিন্তু ধোনি IPL খেললেও আমরা হয়তো 2021-এ তাকে সেই T20 ওয়ার্ল্ড কাপ আর এশিয়া কাপে দেখতে পাবো না। তো মন খারাপ করার কিছু নেই, এরকম লেজেন্ডরা আসবে তা বলে ধোনির কথা কিন্তু মনে রাখতে হবে, কারণ সব ধরনের বিশ্বকাপ ধোনির কাছে আছে। তো আজকের ভিডিও এইটুকু, ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে ধোনির ফ্যানরা অবশ্যই শেয়ার করে দাও।